রাখি। আমি বলি কিনা রানা প্রতাপের জয় হয়েছিল, কারণ যুদ্ধক্ষেত্রে যাই হয়ে থাকুক রানা প্রতাপ ইতিহাসের পাতায় অমর হয়ে গেছে। রানা প্রতাপের সেই যুদ্ধের কথা কেউ ভাবেনি, ভুলে যায়নি। আজ পার্শ্ব শিক্ষকদের এই লড়াইও ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। ভবিষ্যৎ ঠিক করবে কোথায় কি হচ্ছে আর কোথায় কি হবে না। কিন্তু এই লড়াইটা যে আপনারা সকলে মিলে করছেন, আমরা সকলে মিলে করছি, এই লড়াইটা তো ইতিহাসের পাতায় থাকবে। বাংলার শিক্ষা জগৎ যতদিন থাকবে, পার্শ্ব শিক্ষকদের এই 11 তারিখ থেকে যে লড়াই চলছে, এবং আমার 37 জন কলিগ যারা এখানে শুয়ে রয়েছে, তাদের তো নাম ইতিহাসের পাতায় চলে গেল, ইতিহাসের পাতায় ঢুকে গেল। এই ইতিহাস তো মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি, আপনার শিক্ষামন্ত্রী, এবং আপনার পরেও যারা রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী হবে, তারাও এটাকে মিটিয়ে দিতে পারবে না। হলদিঘাটির যুদ্ধে রানা প্রতাপ পিছিয়ে গেছিল, কিন্তু এই যুদ্ধে আপনাকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আপনাকে পরিষ্কার বলে দিতে চাই, এই যুদ্ধ থেকে আমরা কেউ এক পাও পিছাচ্ছি না। এই যুদ্ধ জয় হবে তবে এখান থেকে পার্শ্ব শিক্ষকরা উঠবে, এটা একদম পরিষ্কার ভাবে কান খুলে শুনে নিন। আর অনেকে, বেশ কিছু গভর্নমেন্ট অফিসার এখন দায়িত্ব নিয়েছেন আমাদের ভয় দেখানোর। আরে আপনিও সরকারের চাকরি করি, আমিও সরকারের চাকরি করি, একই সরকারের চাকরি দুজন করি। আজ আমাদের উপর আঘাত নামানোর চেষ্টা করছে আপনাদের হাত দিয়ে। আগামী দিনে ওই যে ল্যাশটা, ওই চাবুকটা আপনাদের পিঠে নামবে, আর সেদিন মনে রাখবেন আপনাদের পাশে কেউ থাকবে না। কারণ আজকে আপনাদের ভূমিকা যে বিশ্বাসঘাতকের ভূমিকা, আজকে আপনাদের যে ভূমিকা মীর জাফরদের ভূমিকা, এটা বাংলার মানুষ জেনে নিয়েছে। পার্শ্ব শিক্ষকদের আন্দোলনের পাশে বাংলার প্রত্যেকটা মানুষ আছে, আপনাদের আন্দোলনের পাশে যিনি, আপনারা হাই হাই করবেন, আমায় বাঁচাও চিৎকার করবেন, আপনাদের বাঁচানোর জন্য বাংলার একটা মানুষও কিন্তু এগিয়ে যাবে না, এটা পরিষ্কার ভাবে বুঝে নিন। কেন্দ্র সরকার বলছে আমরা দিচ্ছি, রাজ্য সরকার বলছে আমরা দিচ্ছি না। কেউ একদিন 3 দিন আগে এসে এখানে বলে গেছে 72 ঘন্টার মধ্যে ভালো খবর হবে। আমার তো মনে হয় যারা এখানে এসে এই ধরনের কথাবার্তা বলছে, তারাও হচ্ছে রাজ্য সরকারের এজেন্ট, যাদের দায়িত্ব হচ্ছে আমাদের আন্দোলনটাকে দুর্বল করা। আমি আমার সব পার্শ্ব শিক্ষকদের অনুরোধ করছি, ওই ধরনের এজেন্টদের কোনো কথায় কান দেবেন না দয়া করে। আমি কিন্তু শোনার পর থেকে আজ পর্যন্ত বিশ্বাস করিনি, আমি পিছনে বসি একটু অন্য সমস্যার জন্য। আর প্রতিদিন যাদের চেনা জানা পার্শ্ব শিক্ষক, যে আমার সাথে দেখা করতে যায়, যার সাথে দেখা করতে হয়, আমি বলে গেছি এ 24 ঘন্টা চলে গেল, 48 ঘন্টা চলে গেল, কারণ আমি জানতাম 72 কেন। কোনো 172 ঘন্টায়ও গভর্নমেন্টের ওই গভর্নমেন্টের অফিসারের কথা ঠিক হবে না, কারণ উনি এখানে কোনো সরকারের হয়ে বলতেই আসেননি, উনি আপনার আবার আন্দোলনটাকে নষ্ট করতে এসেছিলেন। রাজ্য জুড়ে আজকে এক বিশ্রী পরিস্থিতির মধ্যে চলছে, স্কুলে থ্রেটনিং করছে এসআইরা, ভুলে যাচ্ছে পার্শ্ব শিক্ষক না থাকলে আপনার চাইল্ড রেকিং কে করে দেবে। আপনি তো চাইল্ড রেকিং এর নো স্কুল ড্রপ আউট দেখিয়ে পিঠাপ্পা পানি খান এসআই সাহেবরা, বিপিও সাহেবরা, পার্শ্ব শিক্ষকরা না থাকলে কে করে দেবে আপনাদের। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী জোর গলায় বলেন আমার রাজ্যে ড্রপ আউট নেই। কাদের জন্য নেই? আমাদের পার্শ্ব শিক্ষকদের জন্য নেই। আরে পার্শ্ব শিক্ষকদের আপনারা বঞ্চিত করতে লজ্জা করেন আপনাদের? আসলে লজ্জা ঘৃণা ভয় এই তিনটে থাকবে মানুষের। সে মানুষ, এই রাজ্য সরকার এমন একটা সরকারে রূপান্তরিত হয়েছে যার তিনটার মধ্যে কোনোটাই নেই, কিন্তু আপনার মধ্যে লজ্জা ঘৃণা এবং ভয় তিনটাই আমরা এনে ছাড়ব। এটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের প্রতিজ্ঞা, আপনি বাধ্য হবেন এই তিনটাকে সামনে রেখে আমাদের দাবি পূরণ করতে। তাই এই লড়াই আজকে 19 দিনে পড়েছে, লড়াইটা আরো চলবে, লড়াইটা আগামী দিনে আরো চালাতে হবে, কারণ 19 দিনে ওনারা মানছে না। ওনারা সবলা অবলা অনাহার আহার করে বেড়াচ্ছেন, করুন। মানুষ যেদিন আপনাদের দেবে, পরিত্যাগ করবে, সেদিন কোথায় যাবেন সেটাও ভাবুন পরিষ্কার ভাবে। আবারও বলছি আজকে 19 তারিখ, আমি 19টা খুব মানি, 19-এ মিল আছে, জালিয়ানওয়ালা বাগ 1919, কল্যাণীর ঘটনা 2019, আজকে 19 তারিখ, সময় আছে আর একটা 19 বেরিয়ে যাওয়ার আগে।
যে আমাদের নেতৃত্বকে ডাকুন, কথাবার্তা বলুন, যা পারেন বলুন পরিষ্কার যে দিস ইজ হোয়াট আই ক্যান গিভ ইউ এন্ড দিস ইজ হোয়াট আই ক্যানট গিভ ইউ। কেন পারবো আর কেন পারবো না বলতে অসুবিধাটা কোথায় আছে আপনার? আরে ভাই, একটা জিনিস চাইলে কেউ আমরা বলি পারবো, কোন সময় বলি এই কারণে পারবো না। আপনি যদি না পারেন সেটাও বলুন কেন পারবেন না, আর পারলে বলুন কি এতটা পাচ্ছি, এতটা সততা নেই নাকি আপনার? সততার প্রতীক বলে তো ঘুরে বেড়াবেন অনেক সময়। এখন অবশ্য লাগান ডাগান না আমি জানি, কিন্তু আগামী দিনে এই লড়াইটাকে আরো বড় করতে হবে। যারা বাড়িতে বসে আছে আমি পরিষ্কার বলছি, এখানে যারা এসছি তারা দায়িত্বহীন, তাদের চিহ্নিত করুন। আর পার্শ্ব শিক্ষক আন্দোলনের বিশ্বাসঘাতক বলে ওই সব পার্শ্ব শিক্ষকদের চিহ্নিত করুন, কারণ সময় হয়েছে ওদেরকে আলাদা করার। ওদের জন্য আজকে আন্দোলন কিছুটা হলেও ব্যাক ফুটে যাচ্ছে। ওদেরকে সামনে রেখে গভর্নমেন্ট প্রমাণ করার চেষ্টা করছে যে এই আন্দোলন পার্শ্ব শিক্ষকদের নয় বা পার্শ্ব শিক্ষকদের একটা অংশ সরকারের পক্ষে আছে। কেন থাকবে? যারা আছে তারা কি স্বার্থে আছে এটা খুঁজে বের করুন নিজের নিজের ব্লকে। দেখুন তাদের কার কার প্রাইমারি আর পরবর্তী সময় আপার প্রাইমারি গ্রেডের চাকরি যদি হয়ে যায় সেই চিহ্ন পিঠে লাগিয়ে দেবেন যে এরা বিশ্বাসঘাতকতা করে সরকারের দালালি করে এরা আজকে তাদের নিজেদের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেছে। লড়াই আরো চলবে, আপনাকে আমাকে একসাথে থাকতে হবে। তাই আমি এখানে বলবো ভেবে আজকে আসিনি, জোর করে স্বাগত রিজাউল ভাইরা নিয়ে এলো। কিন্তু একটা কথা পরিষ্কার, এই লড়াই ছেড়ে আমরা যাচ্ছি না, লড়াই ছেড়ে আমরা যাব না যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে। লড়াই চলবে, যতই মেলা করো, যত ভয় দেখাও, যা করো, ইতিহাসের প্রমাণ ভুলে গেলে চলবে না। শহীদ ক্ষুদিরাম ভগৎ সিং, মাস্টারদা সূর্য সেন, বিনয় বদল, দীনেশের উত্তরাধিকারী আমরা, আমরা তাদের থেকে শিক্ষা নেব। যারা পিছপা হয় তাদের থেকে শিক্ষা নেব না, যারা সরকারের কাছে ক্ষমা মুছ লেখা যায় তাদের কাছ থেকে শিক্ষা নেব না, যারা নির্ভীক হয়ে লড়াই করেছে তাদের থেকে শিক্ষা নিয়েই আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমরা সবাই একসঙ্গে থাকব, সবাই এই লড়াই জিতে বাড়ি ফিরবো, এই অঙ্গীকার করে আপনাদের সকলকে আরেকবার অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ জিন্দাবাদ, নমস্কার।